দর্শক, এই যে মালাই থেকে, দুধ থেকে মালাই তোলা হচ্ছে, সবসময় পর নিয়মিত পাওয়া যায় না, নিয়মিত ওদিক থেকে ওঠান। জাল দিতে ঘন হয়ে গেছে, আপনি মালায় যেতে আগুন ধরে দিছি তো, মালাইটা আপনি আর যে মুন্তাই দুজনে বেচান, আর কেউ বেচে না? আর বেশি অল্প বেশি দুধ, দুধের কারবার যারা করে ওরা পায়, এই যে এটা এটা উঠবে না, পাতলা কেমন পাতলা। চিনি দেন, চিনি দেন, জারি আসো, এই যে তোমার মালাই চলে আসছে, বসো। দর্শক, আমরা এই যে মালাই টেস্ট করবো এখন, ঠিক আছে, এই ফুড ব্লগ ভিডিওর এই মালাই টেস্ট করবে, আপনি দেখো না, হ্যাঁ না ও ও খাইতে খাবে না, আমি খাওয়াই দেবো, নিজে খাইলে হ্যাঁ আপু। আমি একটা ইউটিউব চ্যানেল চালাই তো, ওর ফুটেজ নিয়েছে, এডিট করে দিই, দেখো দর্শক, মানে সঙ্গে সঙ্গে তুলে দিছে তো, গরমের কারণে দাঁড়িয়ে খেতে সমস্যা হচ্ছে, তবে খুবই অসাধারণ, যারা খুবই মানে, হ্যাঁ এটা মালাই 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 সেটা মুক্তি বা অসাধারণ অসাধারণ। এই যে দর্শক, এটা জারিফ খাচ্ছে, ঠিক আছে, তো দর্শক আমরা যে স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি, তো জারিফকে আমরা মানে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানে যেখানে যে সুস্বাদু খাবারটা পাওয়া যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করি চ্যানেলের মাধ্যমে। তো আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে দেন, যেন তারাও মানে উদ্বুদ্ধ হয় এসব মানে অর্গানিক ফুড খাইতে, তারাও যেন মানে উদ্বুদ্ধ হয়। তো এই দোকানটা হচ্ছে এখানে স্থানীয় ভাষায় মধ্যবাজার, মধ্যবাজারে ভুট্টু সাহেবের দোকান, ভুট্টু, সে 12 বছর ধরে এটা বিজনেস করে, তার দোকানে ঘিও পাওয়া যায়, আবার র যে এটা মালাইটা এটাও পাওয়া যায়। তো এটা খেয়ে দেখলাম আমি, অসাধারণ, তবে একটু মিষ্টি চিনি বেশি দিয়ে দিচ্ছে, যাদের ডায়াবেটিসের সমস্যা তারা একটু সাবধানে খাবেন, আর
ওভারঅল ভালো, ঠিক আছে। হ্যাঁ ভালো না বাবা? হ্যাঁ দেখা কার দোকানের এটা? একটু পেস্ট করে দিতে হবে, এটা শর্ট প্যাকের মতো, তো এটা আমি একটু পেস্ট করে দিচ্ছি শ্যামায়ের মতো করে। তো ওনার দোকানে এটা মানে সেই সকাল থেকে বিক্রি হয়, তো আমরা এই একবার শেষে চলে আসছি, সন্ধ্যার দিকে চলে আসছি, যার কারণে আমরা এই জিনিসটা একবারে গরম গরমটা পেয়েছি, এটা গরম গরম বড়দের জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য একটু গরম, ঠিক আছে। গরম এটা সন্না তো মালাই, হ্যাঁ মালাই মালাই। তুমি এটা না যে দই খাইছো না, ফালুদা খাইছো না? ফালুদা দই এদেরগুলির মতো, ঠিক আছে। দই এটা দই, গরম দই, গরম দই, দুধ দিয়ে দাঁড়া গরু দুধ এটা দুধ বাবা, এটা দুধ মানে নর্মাল দুধ আছে না, দুধ তাই অনেক মিষ্টি। দর্শক আমার সুগারের সমস্যা, তারপরে আমি খেয়ে নিচ্ছি। জারিফ আসো 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 আসো, জারিফ না এই যে শেষ একটু একবার শেষ দাও দাও। তোমার কিন্তু ফুড ব্লগ ভিডিওর মধ্যে অনেক কিছু খেতে হবে, ঠিক আছে। অনেক অনেক আরো ঝালমুড়ি আছে এক জায়গায়, ঠিক আছে, কিন্তু খেতে হবে তোমার। হ্যাঁ দর্শক এই দেখেন কাপ একবার খালি করে ফেলছে, থ্যাংক ইউ ভাই। দর্শক যদি আজান দিয়ে দিছে বাসায় যে নামাজ পড়তে হবে, মালা খাওয়াইতে নিয়ে আসছি, আমরা চলে যাচ্ছি। এখন বিল দেওয়ার পালা, গরিফ বিল আমি দিব না, তুমি দিবা? তুমি দিবা বিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা বিল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বিল দেওয়ার আগে তো দরকার, বিলটা দিলাম খুবই চিপ রেট, হ্যাঁ তাও ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক আমরা এই যে এখান থেকে এটা খেয়ে বের হলাম, আবার দেখি মানে কোথায় আর কি পাওয়া যায়। হ্যাঁ ওকে চলো 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 চলো, আমার কথা শুনুন।